ব্যাংক পর্যন্ত এটা করে, আর তুমি একটা সরকার কংগ্রেসের আমল ইউপিএ সরকারকে দেখলাম, আর ওই বছর আর এই সরকার তো ছ মাস হয়ে গেল, মুখে বড় বড় কথা, ইলেকশন আসলে অনুপ্রবেশকারীকে বাংলাদেশের যারা ভারতবর্ষ সিটিজেন সব নাকি অনুপ্রবেশকারী, অনুপ্রবেশ কার সাবজেক্ট, আমাদের নয় ভারতের জেনে রাখুন, এটা কেন্দ্রীয় সরকার সাবজেক্ট, যে গাছে বসে আছে সেই ডালটা কাটছে, বর্ডার কার আন্ডারে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে নয়, স্টেট পুলিশের আন্ডারে নয়, ওটা বিএসএফ এর আন্ডারে, ওটা এসএসবি এর আন্ডারে, ওটা রয়্যাল আন্ডারে, ওটা দিল্লির আন্ডারে, আমাদের বর্ডার থেকে অনুপ্রবেশের বর্ডার অনেক কিলোমিটার মনে রাখবেন, রাজ্য সরকার থাকে না, কেন্দ্রীয় সরকার গার্ড দেয়, তুমি সব বর্ডার ফেন্সিং করেছো, কত এলাকা খালি পড়ে আছে, তো ওই খালি এলাকা দিকে দুর্বৃত্তরা ঢুকবে, তুমি যদি অ্যাকশন না নাও এটা আমাদের দোষ, বাইরে থেকে যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তুমি কেন অ্যাকশন নাওনি, তোমার সিবিআই কি করছিল, চিটফান্ড তোমার সিবিআই কি করছিল, তোমার সেবি কি করছিল, তোমার রিজার্ভ ব্যাংক কি করছিল, চিটফান্ড রাজ্যের আদলে নয়, রাজ্যের হাতেও নয়, ইদানিং আমি দেখতে পাচ্ছি যারা মানুষকে প্রতারিত করলো, যে সারদা কুপার আদার রূপ চিটফান্ডে মানুষকে প্রতারিত করলো, মানুষ টাকা পাচ্ছে না, আর সারদা থেকে প্রতারিত করেছে সেইটা এখন কেস চলছে, বুঝুন মানে চোরের হয়ে দাবালি হচ্ছে, আসল যারা টিপকায় চলছে তাদের জন্য কোনো কেস হচ্ছে না, বলছে আমার ওই প্রোগ্রামটাই ও এসেছিল, আমার এই প্রোগ্রামটাই তাকিয়ে ছিল, আমি ওই ক্লাবটাই গিয়েছিলাম, ওরা ওই দুর্গাপুজোটাই গেছিল, এটা তোমার জুরিসডিকশন, না তোমার জুরিসডিকশন সারদার লোকেরা কাকে কাকে চিট করেছে সেই টাকা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং টাকা ফেরত দেয়া, কথা করেছো, কথা করেছো, আমরা তো আমাদের সরকার আমরাই গ্রেপ্তার করেছি, হাতের সামনে মোয়া নিয়ে খেলছো, গ্রেপ্তার করেছে কে, সিপিএম এর আমলে তৈরি গত 35 বছর ধরে, আমাদের আমলে নয়, সারদা তৈরি হয়েছে 2006 থেকে, কি করছিলে কানে মুছিলে তেল দিয়ে, আর দিল্লির দালালি করছিলে, আর দিল্লি তুমি বা কি করছিলে, বিজেপি সেদিন তো তুমিও ছিলে, কংগ্রেস তুমিও সরকারে ছিলে, আর সিপিএম ইউপিএ ওয়ার্ডে তোমরাও বন্ধু ছিলে, কি করেছিলে, আমাদের সরকার তো গ্রেপ্তার করেছে জানতে পেরে, আমাদের তখন জানানো হয়েছে চিটফান্ড আইনটা কেন্দ্রীয় সরকারের আইন মাথায় রাখবেন, লিখুন এগুলো ভালো করে এলাকা এলাকা বলবেন, চিটফান্ড আইনটা কেন্দ্রীয় সরকারের আইন রাজ্যের আইন নয়, এই কোম্পানিগুলো তৈরি হয় কেন্দ্রীয় সরকারের কর্পোরেট, যে সমস্ত ওদের ইন্ডাস্ট্রিতে যে কর্পোরেট ওদের একটা সংস্থা আছে তার আন্ডারে কর্পোরেশন, সেবি এবং রিজার্ভ ব্যাংক এগুলো দায়িত্ব নিয়ে দেখে, আমাদের সরকার গ্রেপ্তার করেছে, আমাদের সরকার জুডিশিয়াল কমিশন করেছিল, আমাদের সরকার 12 লক্ষ লোক প্রতারিত হয়েছিল, 5 লক্ষ লোকের টাকা আমরা ফেরত দিয়েছি যা কোথাও কোনোদিন হয়নি, অনেক দেখেছি আমরা বাদ বাকিগুলো আমরা ফেরত দিয়ে দিতাম, কিন্তু আমাদের কাছ থেকে কেসটা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্ট সিবিআই কে দিয়েছে, আমরা খুশি আমাদের টাকা খরচা বেঁচে গেছে, আমার টাকা নেই তা সত্ত্বেও আমাদের কোষাগার থেকে টাকা আমরা দিয়েছিলাম, আর আমরা ভেবেছিলাম আমাদের সম্পত্তিগুলো ক্রোক করে সেগুলো বিক্রি করে বাদ বাকি টাকাটা আমরা দিয়ে দেবো, ওটা এখন সেবি ক্রোক করছে, ইডি ক্রোক করছে, সিবিআই ক্রোক করছে, তারা দিয়ে দেবে টাকাটা, শুধু ওরাই নয় আরো অনেকগুলো সংস্থা আছে, কেকেএন গ্রুপ কাদের গ্রুপ, অনেকে তো আমার সেরা উৎসব দিয়েছিল তাদের দিয়ে, তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন, এরকম এমপিএস গ্রুপ থেকে শুরু করে অনেক গ্রুপ আছে, অনুকূল ঠাকুরের আইকন গ্রুপ থেকে কোথায়, সে তো লন্ডনে বিদেশে অনেক প্রোগ্রাম করেছে, সেরা উৎসব উৎসবও করেছে, সেরা সেরা সব কোথায় গেল, সুপ্রিম কোর্ট তো বলেছিল এগুলোও করতে, আমরা চাইব সবগুলো হোক, এবং যা যা সহযোগিতার জন্য সিবিআই চাই আমরা দেবো, তার কারণ আমরা চাই জনগণের বিচার হোক, কিন্তু আপনারা ভাই বলুন তো মিথ্যে গালি সুক্ত হয় অনেক তরকারি নিয়ে মেখে, এরা রাজনৈতিক সুক্ত তৈরি করছে, মানে ভেজাল নিয়ে রাজনৈতিক সুক্ত তৈরি দিচ্ছে, কুৎসা সুক্ত যার কোনো মানে নেই,
যার কোনো মিনিং নেই তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য ওদের পরিকল্পনা হয়েছে শুনে রাখুন। তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীতন্ত্র দেখা যাবে, গোষ্ঠীতন্ত্র নেই তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস একমাত্র দল মনে রাখবেন যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত দাঁড়া তোমার সকল নেতৃবৃন্দ এখানে কারোর সাথে কারোর কোন গুপিং নয়, মিথ্যে কথা বলা হয় নেই, সেটা তো কোনো গুপিংই নেই। জেলায় জেলায় কিছু পকেট কয়েকটা খুব সামান্য, একটা বাড়তি থাকতে গেলে থালায় ঘটিতেও কখনো কখনো ধাক্কা লাগে, সেটা গুপিং নয়। যারা এই কথাগুলো বলছে তাদের কোম্পানিতে সব মানুষ কি এক? দেশকে সবাই এক না? সব সাংবাদিক সব সাংবাদিকের বন্ধু? খবর তো জানতে পারি, এ ওর বিন্দু ওর বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে কোনটা গুপ্ত প্রেস হলে কোনটা বিশুদ্ধ প্রেস, এসব নানা রকম আছে কাহিনী, এসব আমাকে দেখাবেন না। ছোট্ট ছোট্ট ঘটনা করছে ওরা বেশি করে ঘটনা, সেটাও যাতে না হয় নজর রাখবেন। কাউকে কাউকে তো বলছে মোবাইলে তুলে দিয়ে তোকে টাকা দেবো, টাকা দেবে 20,000, খাবেন কদিন? পাপের টাকা পাপে আসে, পাপে চলে যায়, এইসব টাকা গ্রহণ করতে নেই। আর মনে রাখবেন আজকের দিনে অনেক কিছু আমার অবিশ্বাসের জায়গায় নিয়ে গেছে। নিজেকে বিশ্বাসী লোক খুঁজতে হবে, বিশ্বাসী বন্ধু খুঁজতে হবে, বিশ্বাসের সাথে মানুষের কাজ করে যেতে হবে। যদি কোথাও দেখেন কোনো অনুপ্রবেশকারীর মতো কেন্দ্রীয় থেকে কেউ এলো, মানে বাইরে থেকে কেউ এলো, বা বিদেশি বিদেশি মানে বিদেশি নাগরিক নয়, যারা কোনো বাজে কাজের সাথে যুক্ত, নজর রাখবে। যদি কেউ আর্মস ট্রেনিং দিচ্ছে নজর রাখবে, সঙ্গে সঙ্গে লোকাল পুলিশকে রিকোয়েস্ট করবেন। আর লোকাল পুলিশ যদি অ্যাকশন না নেয়, অ্যাকশন নেবে কি না নেবে তাদের ব্যাপার, এটা আপনার ব্যাপার নয়। ওই ইনফরমেশনটা ইন্দ্রনীলদের আমি বলবো, মোবাইল বসে একটা অনলাইন করবে, সঙ্গে সঙ্গে পাস অন করবে, আর সেটা আমাকে ইনফরমেশন পাস অন করবে আর্জেন্ট হলে আমি দেখে নেব। আমি চাই মানুষের ডিফেন্সেস আছে একটা জায়গা থাকুক, মানুষের প্রবলেম আমি চোখের সামনে কি দেখছি। অনেক সময় একজন বাবু বলতে গেলে সে হয়তো মন দিয়ে শুনলো না, সেই জন্যই এটা করছি যাতে আপনারা জানতে পারে। আর আমিও আমার যত ব্লক প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমাদের যত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কমিশনার আছে, আমরা একটা সেট আপ করছি, আমিও তাদের জন্য একটা সেট আপ করবো। তাদের কোনো প্রবলেম থাকলে, কোনো ইনফরমেশন থাকলে আমার কাছে পৌঁছে দেবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যারা আজকে জনপ্রতিনিধি হয়েছে, সে এমপি হোক, সে এমএলএ হোক, সে কাউন্সিলারই হোক, সে কমিশনারই হোক, সে গ্রাম সভারই হোক, সে পঞ্চায়েত সমিতি হোক, সে জেলা পরিষদই হোক, সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সবাইকে কিন্তু ভালো করে কাজ করতে হবে। লোকে যেন আপনাদের নামে কোনো বদনাম না করে, মানুষ যেন ভালো কথা বলে। আমি কিন্তু ক্রসচেক করি, কয়েকদিন আগে আমি একজনের সম্বন্ধে একটা কমপ্লেন পেয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। মনে রাখবেন আপনি কোনো হয়তো নৈহাটির কোনো ইন্টিরিয়ার এলাকায় থাকতে পারেন, আপনি হয়তো এটা হতে পারে কয়েকপুরের কোনো ইন্টিরিয়ার এরিয়ায় আছেন, অথবা কেউ হয়তো ব্যারাকপুরের কোনো ইন্টিরিয়ার এরিয়ায় আছে, অথবা মুর্শিদাবাদের দমকলে আছেন। ভাববেন না আমি খবর রাখি না বা আমি খবর পাই, প্রত্যেকটা খবর আমার কাছে আসে, কিন্তু মাথায় রাখবেন ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট। কিন্তু ইনফরমেশন আসলে আমি মিথ্যে কানে কাকের কান পালিয়েছি বলে কাক কান নিয়ে আমি এটা শুনি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি ক্রস চেক করি, ক্রস চেক করা আমার কাজ। একজন একজনের নামে মিথ্যে কথা বলতেও পারে, আমাকে দেখতে হবে সে সত্যি মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে। দেখুন আপনাদের সামনে আমি একটু নজর করলে কি করে আমি কানটা এখান থেকে চুমকালাম, কেন বলুন তো? ওই ছবিটাই কার আনন্দবাজার ফার্স্ট দেবে, উনি কানে হাত দিচ্ছে, না দিলে আমি বলে দিলাম এটাই হওয়া উচিত। এরা এই জায়গায় চলে গেছে, এই জায়গায় চলে গেছে মাথায় রাখবে, এই নোংরা দিতে চলে গেছে এটা মাথায় রাখবেন। করুন করা করে দেখুন নিজেদের বাজারটা। আমরা আমাদের চ্যানেল আছে, বাজার আছে, আমরা আমাদের মতো রাজনৈতিক করবো, গণতান্ত্রিক করবো, ছেড়ে দিন এই জায়গায়। এটা কোনোদিন কিন্তু হয়নি, এত নোংরামি চলছে, তাণ্ডব চলছে, তাণ্ডব কুৎসার তাণ্ডব, নিজস্ব সীমারেখাকে জলাঞ্জলি দিয়ে কিছু লোক, আর যারা দুনিয়ার সবচেয়ে বেশি নোংরা লোক তারাই এটা করে, জানেন তো?
বলে না চোরের মায়ের বড় গলা, মাদার অফ টিপস আর সাউন্ডস মোস্ট। আমি এখনো ধৈর্য ধরে সহ্য করছি, আমার কাছে কাগজপত্র কম নেই। আপনার হাতে কাগজ আছে বলে আপনি লিখে দিলেন মুকুলের সাথে মমতার ঝগড়া, অভিষেকের সাথে শুভ্রাংশুর ঝগড়া, বক্সির সাথে পার্থর ঝগড়া, ভবিষ্যতে অরূপের ঝগড়া, সুজিতের সাথে শঙ্কর ঝগড়া, কাকুলির সাথে কৃষ্ণার ঝগড়া। কেন ঝগড়া রাখলে আমরা কি কাগজে লাভ হয় না বিক্রি হয় বেশি? আমি সব দেখি কোনো লাভ নেই, অন্তত আগামী 30 বছর কিছু হবে না, আর তাহলে আপনারা আমাকে মেরে ফেলতে হয়, আর তাহলে আমাকে মেরে ফেলতে হয়। রোজ দেখাতো মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আচ্ছা দেখুন দেখি, মামুনিরা আপনারা হেঁটে চলে যাতায়াত করেন না, কিছু কিছু বাজে পকেট আছে, কিছু খারাপ ঘটনা ঘটলে আমরা সবসময় সেটার বিরুদ্ধে অ্যাকশন নিই। আপনাকে দেখতে হবে কোনো ঘটনা ঘটলে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন, সেটা আপনাকে দেখতে হবে। আমরা 9 মাসে যাবজ্জীবন জীবন করে দিয়েছি, 6 মাসে করে দিয়েছি, কই সেগুলো বেরোয় না তো? চোখের সামনে আমার ভাইরা নজর রাখবে, সব পুরুষের সম্মান জানানো আমাদের কাজ। আমি আপনাদের কাছে বক্তৃতা দিচ্ছি, আমাকে যেটা খবর এলো কি খবর, দেখো কোনো একটা গ্রুপ থেকে সারা ভারতবর্ষে কোনটা সবচেয়ে সেফেস্ট সিটি এর উপরে সিকিউরিটি দিক থেকে একটা সার্ভে হয়েছিল, তাতে আজকে তারা অ্যানাউন্স করছে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন দ্য কান্ট্রি। গর্ব হয় না, লজ্জা হয়? লজ্জা হয়, গর্ব হয় না? বাংলা 100 দিনের কাজে 1 নম্বরে একবারও বলেছেন, বললে কি চোখ দিয়ে জল পড়ে না কান কালা হয়ে যায়? আগে ছিল 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, বাংলা 1 নম্বরে স্কিল ডেভেলপমেন্ট 2012-2013, 12-13-14 আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। বলুন আপনাদের গর্ব হয় কি হয় না? স্মল স্কেল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া ব্যাংকিং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আপনাদের গর্ব হয় না? এয়ার প্রাইস ন্যায্য মূল্যের ওষুধের দোকান কে তৈরি করেছিল প্রথম? বাংলা। আজকে 67% থেকে 40% পর্যন্ত লোকে কনসিশন পায়। কোথায় ছিলেন কমরেডরা আর গৌরী কমরেডরা, দাঙ্গা গুরুরা কোথায় ছিলেন যখন বাংলায় মানুষ চিকিৎসা পেত না? আজকে আমরা তো জেলা ব্লক এসডিও সব ডিভিশন থেকে এই হাসপাতালগুলো থেকে পেন বেড উঠিয়ে দিয়েছি, অর্থাৎ সব গরিব মানুষ ওষুধ এবং চিকিৎসা পাবে, তাকে পর চিকিৎসার জন্য পয়সা দিতে হবে না। আমরা কলকাতার শহরে যারা থাকে গরিব মানুষ, বস্তিতে থাকে তারা আমার অহংকার, তাদের জন্য কি করেছি আমরা? আমরা মাথা গোজার জন্য ঠিকানা দিয়েছি, আমরা যারা ভাড়াটিয়া ছিল তাদের আমরা বাচ্চার অধিকার দিয়েছি, আমরা বিদেশ মালিকগুলোকেও করবো না, এটা আমাদের চেষ্টা হবে 1-2 দিনের মধ্যে। নিজ ভূমি নিজ গৃহে যে এলাকায় যারা আছেন যদি সেই জায়গাটা কাজে না লাগে, মিউনিসিপালিটির চেয়ারম্যান যারা আছেন তাদের পটাপট করে এইভাবে ওই জায়গাগুলো যে যেভাবে আছে নতুন করে না বাড়িয়ে, আমাদের ভিডিও করাও আছে, একেবারে স্টেট ডিএম এর সাথে কথা বলে ওটা আমরা তার অধিকার দেব, তার বাসার ঠিকানা দেবো, রুরালেও আমরা দিচ্ছি প্রায় 2 লক্ষের ওপর পাট্টা আমরা দিয়েছি, আমি আরো দেবো, তৈরি হচ্ছে। আগামী দিন এমন ভাবে করব যে বাংলার মানুষ এমন একটা কেউ থাকবে না যার মাথার উপরে সেন্টার নেই, একটা আশ্রয় নেই, এটা মাথায় রাখবে, এটা গরিব মানুষের কাজ। আমরা যারা ট্যাক্সি চালাই, যারা অটো চালায়, গরিব মানুষ ড্রাইভার, আমি মদনকে বলবো তাদের জন্য মেডিক্লেম পলিসি করতে, এবং আমার যারা হকার ভাই বোনেরা আছে একই কলকাতা বলুন, জেলায় জেলায় বলুন, গ্রাম শহর বলুন, হকার জন্য আমরা আইডেন্টিটি কার্ড দেবো, আমরা নিজস্ব অধিকার দেবো, তাদের যাতে কেউ কোনোদিন তাদের দুটি রুজি রোজগার কেড়ে নিতে না পারে সেটা আমরা প্ল্যানিং করে আমাদের চালানো হচ্ছে, কাগজপত্র প্রসেস হচ্ছে, কোন কায়দায় কিভাবে করবে সার্ভে হচ্ছে, করে দেবো। এই জন্য করে দেবো যে কাউকে ভিক্ষে করতে হবে না, কাউকে মাথা নত করতে হবে না, কারো কাছে রুটি চাইতে হবে না। মা বোনেরা জানেন আমার ছোট্ট ছোট্ট বোনেদের জন্য কন্যাশ্রী আমরা করেছি, 16 লক্ষ মেয়েদের আমরা অনলাইনে নিয়ে এসেছি, তারা 8, 9, 10, 11, 12 যেমন 500 টাকা করে পাচ্ছে, তেমনি তাদের যখন 25-18 বছর হয়ে যাবে তখন আমরা 25,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবো।
আমার ইচ্ছা আছে আগামী দু বছরে 10 লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং দেবো, এবং এই 10 লক্ষ ছেলে মেয়েদের হয় ব্যবসা নয় চাকরি নয় নিজে পায়ে দাঁড়ানোর প্রস্তাব ওটাও আমরা করে দেবো। আস্তে আস্তে লোক মানুষের কাছে যাবে গিয়ে পৌঁছবে। এই ধরনের প্রচুর কাজ, এই যে কল্যাণী, কল্যাণীকে আপনারা জানেন, কল্যাণী তো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট হচ্ছে, জায়গাও দিয়ে দিচ্ছি আমরা, কত লোক আসবে, কত বিজনেস হবে এইখানে, আপনাদের কত ভালো কত কিছু হবে, ছেলে মেয়েদের চাকরি হবে, আস্তে আস্তে বাড়বে। কল্যাণী কিপিড আইটি হচ্ছে, তাই তো পারছি না, কাজ শুরু হয়ে গেছে, অনেকে জানে কাজ করার সময় হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, কল্যাণীতে স্পিনিং মিল আছে, তার প্রবলেমও আমরা সলভ করে দেবো। আমি একটা করেছিলাম উত্তর দিনাজপুরের, একটা ছোট্ট দেখুন, উত্তর দিনাজপুরে একটা স্পিনিং মিল আছে। একদিন ওয়ালকার আমাকে এসে বলল, দিদি আমরা চাকরি আমাদের যদি না যায়, আমাদের স্পিনিং মিলে তো কাজ নেই, বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সরকারি কোনো কাজে আমাদের লাগান, তাহলে আমার জীবনটা বেঁচে যাবে, আমাকে রোজ রোজ কাজ থাকবে কি থাকবে না, অর্ডার পেলাম কি পেলাম না, এর মধ্যে একত্র হবে। আমি ওটা করে দিয়েছি উত্তর দিনাজপুর, সবাইকে আশেপাশে সরকারি চাকরিতে ঢুকিয়ে দিয়েছি, মানে প্রত্যেকে, কেউ বঞ্চিত হয়নি, এভরিওয়ান এভরিবডি যারা চেয়েছে। কল্যাণী হাবড়া এগুলো আছে, এরকম কতগুলো প্রবলেম আমার, ওরাও একটা চিঠি আমাকে লিখেছে, ওরাও চিঠি লিখেছে আমাদের কল্যাণীর সময়টা, চিন্তা করবেন না আপনাদেরও এরকম ভাবে একটা জায়গায় অ্যাডজাস্ট করে দেওয়া হবে, অথবা সরকারের বিভিন্ন কাজে লাগানো হবে, চিন্তা করবেন না। আমাদের সরকার কারো চাকরি খাওয়ার পক্ষে নয়, চাকরি রক্ষা করার পক্ষে। সিপিএম এর অনেক কর্মী ছিল, কই আমি একদিন তো দাঁড়াইনি, কেন দাঁড়াবো, আমি তাদের বলবো ভালো করে কাজ করি। আমার সিভিক পুলিশ কত ঢুকিয়েছি আমরা, যাদের সিভিক ভলেন্টিয়ার্স বলা হচ্ছে, এখন সিভিক ভলেন্টিয়ার যারা আছেন ওরা সবে এসছে ভালো করে কাজ করতে দিন, গ্রামীণ পুলিশ এসে ভালো করে কাজ করতে দিন। আমি তো পুলিশকে বলেছি আস্তে 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 যখন আপনাদের সুযোগ হবে পুলিশে এদের আস্তে আস্তে ট্রেনিং দিয়ে এদের যারা ট্রেনিং এ পাস করবে ওদের সুযোগ দিয়ে ওদের অ্যাকোমোডেট করে দেবে। এটাই নিয়ম, যেমন পিটিটিআই করছি আমরা, হোমগার্ড করছি আমরা, এই সরি আমার বিএনএ যারা আছে তারা টিচার 10% আমরা দিচ্ছি, এতে বাক্য বসে আছে জিজ্ঞেস করুন, 10% করে এই অশোক দীর্ঘদিন আন্দোলন করেছিল পিটিটিআই দের নিয়ে, প্যারা টিচাররাও আমাদের কাছে এসেছিল, এবং প্যারা টিচার পিটিটিআই 10% করে আমরা যখনই টিচার নেবো ওদের একটা কোটা বেঁধে দিয়েছি, অর্থাৎ করতে করতে হয়ে যাবে। বুদ্ধি খরচ করতে হয়, বাংলায় 40টা মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে, মনে রাখবেন আরো অনেক কাজ হচ্ছে। সুতরাং কাজ আপনার ঘরের দরজার সামনে নক করছে, কাজটা আপনাকে করে নিতে হবে, কাজটা করতে জানতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, এবং এই কাজ যদি করতে পারেন উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা ভালো করে কাজ করুন, সুন্দর করে করুন। জ্যোতিপ্রিয় মল্লিক দলেরও কাজ করে, কিন্তু ছেলেটা সারাক্ষণ মনে রাখবে কোথায় জঙ্গলমহলে চাল পৌঁছতে হবে, কোথাও ডুয়ার্সে আদিবাসীদের কাছে আটা পাঠাতে হবে, এই কাজটাও আইলা অধ্যুষিত এলাকায় খুব ভালো করে করে। অর্থাৎ আমাদের মিনিস্টাররা ম্যাক্সিমাম, আপনাদের আমি বলছি, সকাল থেকে রাত পর্যন্ত তাদের অনেক খাটতে হয়, আমি চাই তারা খাটুক কিন্তু ভালো কাজ করুক, কাজ করুক, দলের কাজও করবে সরকারের কাজও করবে, সরকারে যখন কাজ করবে সরকারের মতো করবে, দলের কাজ যখন করবে দলের মতো করে করবে, এবং ভালো করে করবে। অমিত মিত্র আপনাদের জেলা থেকে আমায় দিয়েছেন, তিনি তো আপনাদের আপনাদের সাহায্যে মানুষের ভোটে নির্বাচিত একজন এমএলএ, মানুষটা আপনারা জানেন সকাল থেকে রাত অব্দি কি পরিশ্রম করে, বালুটা কি পরিশ্রম করে। ওই যে ডক্টর উপেন্দ্র বিশ্বাস বসে আছে, জিজ্ঞেস করুন, আমার এই ওবিসি রিজার্ভেশন এত তাড়াতাড়ি আমি করতে পারতাম না আইন কানুন ঘেটে, যদি উপেন্দ্র বিশ্বাস আমাকে সহযোগিতা করে কাগজটা তৈরি করে না দিত, আমি তাকে বলেছিলাম এটা করতে, তিনি দায়িত্ব নিয়ে করেছেন, এবং আপনারা শুনলে খুশি হবেন আমরা ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 94.5% সংখ্যালঘুদের ঢুকিয়ে দিয়েছি আইন অনুযায়ী, এবং তাতে তারা হায়ার এডুকেশনের সুযোগ পাচ্ছে। আমার তপশিলি ভাই বোনেদেরটা আলাদা করে দিয়েছি, বাড়িয়েছি, আদিবাসীদেরটা বাড়িয়েছি, ওবিসিদেরটা বাড়িয়েছি, এবং আগামী 6 বছরের মধ্যে 17% রিজার্ভেশনের মধ্যে তারা যাতে হায়ার এডুকেশনে চান্স পায় তার ব্যবস্থা করে দিয়েছি। জেনারেল কাস্টকে কিন্তু টাচ করিনি, জেনারেল কাস্টে যা ছিল তাই আছে,
এদের সিস্টেমটাকে রেস্টোর করার জন্য 1,000 কোটি টাকা নতুন করে দিয়েছি। অর্থাৎ কাজ জানতে হবে আপনাকে, কার সাথে কার ভাগাভাগি করে নয়, লড়াটি করে নয়, ঝগড়া করে নয়, বুদ্ধি অ্যাপ্লাই করে। এবং মনে রাখবেন, আমরা বলেছিলাম 6 বছরে 17% ওবিসি রিজার্ভেশন পেয়ে যাবে এডুকেশনে, হায়ার এডুকেশনে। আপনারা জানেন 1 বছরে 10.6% হয়ে গেছে, 1 বছরে হায়ার এডুকেশনে 10.6% হয়ে গেছে। আপনারা জানেন খবরটা, 10.6% 1 বছরে হয়ে গেছে, যেটা আমার টার্গেট ছিল 6 বছরে 17%। আপনার 6-8 বছরের মধ্যে আরো 6.5% হয়ে যাবে। তো কি আমি 6 বছরে যেটা বলছি আমি 2 বছরে করে দিয়েছি, এটা থেকে প্রাউড হওয়া উচিত। কাজ ফেলে রাখবো কেন, কাজ তাড়াতাড়ি করবো। জানতো রাজনীতি কুকুরিজম পাপটা দেখে আসেন, কতদিন লেগেছে? একটা ওয়ার্কস মিউজিয়াম তৈরি করেছে ববিরা, কতদিন লেগেছে? এই যে নতুন নতুন ইউথ হস্টেলগুলো তৈরি করে দেখুন, একেবারে যুবভারতী, বিবেকানন্দ ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সুন্দরবন থেকে। আমি 2 বছর আগে সাগরে গিয়েছিলাম, আমি নিয়ে দেখেছিলাম একটাও থাকার জায়গা নেই, ওই দুটো পিএইচসির একটা বিল্ডিং আর একটা সার্কিট হাউস। এবার আমি সার্কিট সাগরে গিয়ে দেখলাম কত থাকার জায়গা হয়ে গেছে, কি সুন্দর রাস্তাগুলো বাঁধানো হয়ে গেছে, কি সুন্দর ট্রাইডেন্ট গাড়ি লাগানো হয়েছে। আমি এখানে নেই না, মিউনিসিপালিটি চেয়ারম্যান কে আছে, কল্যাণী মিউনিসিপালিটি ও তো রানা থাকে, কল্যাণী বয়সপুর নাকি কল্যাণী চেয়ারম্যান কে, যাই হোক আমি তাকে বলবো। আমি আস্তে আস্তে দেখলাম সাজিয়েছে ভালো, কিন্তু টাইডেন লাইটটা দুপাশে ভালো করে লাগাতে হবে কল্যাণীকে। কল্যাণী ইজ অলসো আপকামিং অ্যাজ এ গেট, মানে স্মার্ট সিটি। কল্যাণীতেও আমাদের জমি আছে যেখানে বড় প্রজেক্ট হবে, কল্যাণীতেও চারিপাশে মিউনিসিপালিটিগুলো যেখানে আছে যারা আছে এদেরা মিউনিসিপালিটি চেয়ারম্যানগুলোকে বলে দেবে। তখন ওর জন্য আমি রাজ্যসভার এমপিদের টাকা থেকে হেল্প করব, এবং যারা লোকসভার এমপিরাও আছে আগে মিউনিসিপালিটিগুলোতে টাকা দিই। একটা করে যেটা হচ্ছে টাইডেন লাইট লাগাতে হবে, আপনার এমপিকে দিনেশ ত্রিবেদী কপিল ঠাকুর, ঠিক আছে আপনাকে আমি দেবো, আমি আমার ওখান থেকে রাজ্যসভা থেকে দেবো, এখানটা পুরো সাধারণ টাইডেন্ট লাইট, ঠিক আছে। এরকম কি করে নাই ব্যাকপুর নৈহাটি কাজেবাজে কিছু করে যেগুলো আছে তারাও করবে, যেখানে এমপি আছে এমপি আইডি দেবে ফার্স্ট, এগুলো করতে হবে। পানীয় জলও দেবে, অন্য কাজেও দেবে, হাসপাতালে 20 টাকা দেওয়ার প্রয়োজন নেই, হাসপাতাল আমি 40টা করছি এবং বাদ বাকিগুলো টাকা দিয়ে আমি করে দিয়েছি, ওই টাকাটা এইসবে লাগান। পানীয় জল প্রচুর প্রজেক্ট হচ্ছে, এবং এই জেলায় আর্সেনিক মুক্ত জলও অনেক হচ্ছে, কোন অসুবিধে নেই। এটা পরে এটা আমি প্ল্যান করতে হবে। পার্থ আমাকে একটা প্রপোজাল দিচ্ছিল, পার্থ জানে না আমি আগে বসে আগে ঠিক করছি, বাট এখন হবে না, একটু টাইম লাগবে, আমি আগে দেখি তবে ঠিক করি। জানেন তো অ্যাডভার্টাইজমেন্টও আমায় ডেকে দিতে হবে, আবার কিছু সামাজিক আছে সেভাবে করতে হবে। কন্যাশ্রী ব্যাংকটা আমি তৈরি করেছিলাম, নামটাও আমার, ওই লোগোটাও আমার, কেন তৈরি করেছিলাম, অনেক অসহায় মেয়েরা আছে পড়াশোনা করতে পারে না, ওদের মুখটা নিয়ে এসেছিলাম। বিশ্ববঙ্গা ব্যাংক আবার তৈরি করে দেওয়া হবে, নামটাও আমার, তৈরি করে দেওয়া আমার কাজে। এরকম অনেক কাজ আছে, যুবশ্রী আমরাও করি, আমাদের তৈরি করতে হবে, এরকম অনেক আছে আগামী দিনে হবে। শুনুন, এই যে কাজগুলো আমি আপনাদের বলছিলাম, এরকম হিউজ টাস্ক আমরা নিয়ে বসে আছি। আমার 7টা কিষাণ বাজার রেডি হয়ে গেছে অলরেডি, আমার মাল্টি সুপার হাসপাতালের অনেকগুলোই 2015 লাস্টের দিকে শেষ হয়ে যাবে প্রায়। আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখলেন তো মাত্র 16 মাসে কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি একটা তেহত্র শুনেছিলাম, একটা বন্ধুবাস হিন্দু মুসলমান ও জগদ্ধাত্রী পুজো করবে না ঈদের মেলা করবে। আমাকে ডিএম আসার সময় একটা কাগজ দিল, মিটিংয়ে নয় মিটিংয়ের বাইরে, যে কাগজটা আমরা করেছি জাস্ট আপনাকে দিতে এসেছিলাম। কাগজটায় কি দেখলাম, সৌভাগ্যকে আমি দেখতে দিলাম, যে হরটা দেখুন এরা কি সুন্দর করেছে, এরা একটা সম্প্রীতির মিউজিয়াম করে দিয়েছে, দুটো কমিউনিটিকে নিয়ে, কেউ ঝগড়া করছে না, দেখুন সম্প্রীতির মিউজিয়াম তৈরি করে দিয়েছে। এটা আপনাদের নজর রাখতে হবে, তার কারণ হচ্ছে কাজটা কিভাবে ভালো করে করা যায়। আর একটা আমার কর্মী ভাই বোনদের বলবো, কেউ কেউ হিন্দু মুসলমান করার চেষ্টা হচ্ছে, কথায় কথায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আপনাদের সতর্ক থাকতে হবে, এটা কিন্তু বাংলার কালচার নয়। বাঙালি হোক অবাঙালি হোক, হিন্দু হোক
মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টানি হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এটা রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীতের মধ্যে নিয়ে এসেছিলেন। তার কারণ ভারতবর্ষকে এই মেসেজ বাংলা দিয়েছিল, স্বাধীনতা আন্দোলনের কারপথ দেখিয়েছিল বাংলা, নবজাগরণের কারপথ দেখিয়েছিল বাংলা, সংস্কারের কারপথ দেখিয়েছিল সচেতন সংস্কার, বিধবা বিবাহের প্রচলন, বাংলা বিবাহ, সব কিন্তু বাংলা। কাজেই মনে রাখবেন, এই দাঙ্গা গুরুদের দাঙ্গা সংস্কৃতি বাংলায় চলবে না, চলবে না, করতে দেব না। বুঝলেন কিছু? বলুন তো, দুটো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা হিন্দু একটা মুসলমান, দুটো ছেলে পিস করলো, সেটা অন্যায় পিস করাটা, তার বিরুদ্ধে অ্যাকশন হবে আইনত, তুমি কমপ্লেন করো। তাহলে তুমি এসে বলছো পিস করেছে মুসলিম ছেলেটা হিন্দুর মেয়ে, আর হিন্দু ছেলেটা পিস করেছে মুসলিম মেয়েকে, মারপিট লাগাও, দাঙ্গা করো, কেন কেন, কিসের জন্য, কিসের জন্য আমি জানতে চাই? কোথাও গিয়ে একটা ঠাকুর ফেলে নিয়ে চলে এলো। আচ্ছা বলুন তো, বাবাই বললেন আমার, একটা ঠাকুর যদি আমরা ঘরে রাখি, কোথায় রাখি, মাটিতে ফেলে রাখি, না আসনে রাখি, কোথায় রাখি, বলে না বলুন তো, আমার আসন করি তার জন্য। পুজোয় যখন ক্লাবগুলো পুজো করে, এলাকায় যখন করে, মাকে কি মাটির প্রতিমাকে নিয়ে এসে রাস্তায় ছেড়ে দেয়? না, তার জন্য একটা আসন পাতে কেউ স্টেজ করতে পারে, কেউ নিচে রাখতে পারে, তার জন্য একটা নিচে কিছু পাতে পুরোহিত ডাকে, পুজো করে, মেয়েদের ডাকে, পুজোর ফল কাটে, তরকারি কাটে, ভোগ তৈরি হয়, মাকে পুজো করে, সন্ধ্যা আরতিতে বিসর্জনের আগে তাকে বরণ করে, তাকে মিষ্টি মুখ করে, এটা আমাদের কালচার। হঠাৎ করে একটা ঠাকুর কিনল, ভাবছে এটা মাটি না, মাটির সাথে খেলা, ওরা জানে না মাটির ইজ্জত সবচেয়ে বড় ইজ্জত, একটা মাটির পুতুলকে রাস্তায় ফেলে দিচ্ছে, দিয়ে বলছে ওই তো মুসলিমরা ফেলে দিয়েছে, তুই জানিস মুসলিমরা ফেলে দিয়েছে, এরকম করে নিজেরা ঠাকুর কিনে দেবেন, কিন্তু এসব করতে দেবেন না, মাটিটা অনেক পবিত্র রে, এই মাটিটাই সব, এই মাটিটা দিয়েই চলতে হয়, আর এই মাটিতে থেকে যারা এই মাটির সাথে বিশ্বাসঘাতকতা করবে, এ মাটির মানুষ তাদের সভ্যতা তাদের কখনো ক্ষমা করবে না, এটাই মাথায় রাখবে। এই মাটিতে দাঙ্গা নয়, শান্তি চাই আমাদের স্লোগান, দাঙ্গা রুখতে হবে, দাঙ্গার চক্রান্ত ব্যর্থতা করে দিতে হবে, ব্যর্থ করে দিতে হবে। এই মাটিতে দাঙ্গা নয়, দাঙ্গা নয় শান্তি চাই, এটা আমাদের স্লোগান, মৃত্যু নয় জীবন চাই, এটা আমাদের স্লোগান, ধ্বংস নয় সৃষ্টি চাই, এটা আমাদের স্লোগান। আর যদি কেউ এই সংস্কৃতিটাকে নষ্ট করার চেষ্টা করে, আমরা কখনোই ছেড়ে কথা বলবো না, আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিয়ে যারা করছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করুন, আইন আইনের পথে চলুন। আগামী শুনতাম ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের মহারাজ ধর্মগুরু, তারা আমায় বলে মমতা সবাইকে নিয়ে চলো, দেখবেন বেলুড় মঠের ওখানে একটা ছোট্ট একটা মসজিদ আছে। আমার নিজের একদিন খুব অবাক লাগলো, আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ আপনাদের এখানে বেলুড় মঠের মধ্যে মসজিদ? বলে দেখুন এটা আমাদের পরম্পরা, আমরা সর্বধর্ম সমন্বয় মন্ত্রে বিশ্বাস করি, আমরা সবাইকে নিয়ে চলি। আমি গেলাম কয়েকদিন আগে গঙ্গাসাগরের মেলায়, ভালো করে শুনুন কথাগুলো কাজে লাগবে, মহন্ত ওখানকার প্রধান পুরোহিত বলছে, হাম তো অযোধ্যা কবি দেখতে হয় আমি, হাম শঙ্করাচার্য কা সাথ ভি আমারা বহুত দস্তি হে। তো আমি বললাম, বতাইয়ে আপনার কি আর ফরমাস হ্যায়? তো উনি আমাকে বললেন, মমতা জি আপকো এক মিট্টি কাটে চাহুঙ্গি। আমি বললাম বলিয়ে, তো বললেন আপ লোক তো গঙ্গা সাগর কপিল মুনি আশ্রম সে লেকর সাগর মে বহুত সারে কাম কিয়া হে, হামারা পহলে কুছ ভি নেই থা, আজ হামারা কিতনা সুন্দর হো গিয়া মন্দির ভি। আপকো এক রিকোয়েস্ট করে চাহুঙ্গি কি আপকো এক বহুত বড়া গেট বান রহা হ্যায়, এ গেট গঙ্গা সাগর গেট কাম হোগা, লেকিন আপ ও গেট কা নাম দো। ওই হিন্দিতে বলল, সর্বধর্ম সম্ভব, কি হয় অর্জুন হিন্দিতে কি হয়, সদ্ভব না কিছু, সদ্ভব না না কি হয় মুরলিজি জানেন, নিচে আছে জানেন কি নাম হয়,
হিন্দি দেখিলেন একটু বলে না, সর্বধর্ম সমন্বয় বাংলায় বলে, সব ভাবনা অন্য। কি একটা আমার বললেন যে নিয়ম ওই সর্বধর্ম সমন্বয়টারই হিন্দি বলে বলে বললেন, এই সাংবাদিকা জানেন কি বলুন, বলুন হিন্দিতে কি বলে। হ্যাঁ হিন্দি ভাষী ভাই বোনেরা আছে
না হলে কিন্তু আমি করবো না, এবার আমি দোষ দিতে পারবো। মুর্শিদাবাদ জেলায় না ইন্ডিয়ান আবাসিক ওই কাজটা করবে। মুর্শিদাবাদ জেলায় মান্নান হোসেন, সুব্রত সাহা, চাঁদ মোহাম্মদ, ইমানি সুবোধ, ইমানি সুবোধ এবং সৌদিক আছে, আর ওদিকে আমার সুবোধ আছে, সৌদিক আছে, নিয়ামত আছে, এদের সবাইকে নিয়ে একটা সেট করতে হবে। আর মুর্শিদাবাদ জেলাটা যেহেতু বড় জেলা, এটা মুকুল মাঝে মাঝে দেখে দেবে, ঠিক আছে? মুর্শিদাবাদ, নদিয়া আর উত্তর চব্বিশ পরগনার মিটিং চলছে। উত্তর চব্বিশ পরগনা আমার কিছু বলার নেই, মানুষের সিস্টেম আছে, সিস্টেম আছে এবং সবাইকে নিয়েই তারা কাজটা করে। সুতরাং এটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, সবাই মিলে তৈরি করুন ভালো করে। আর যারা ফান্টাল অর্গানাইজেশন আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকে আমি এলাম বলে আমি সব পেয়ে গেলাম, বা আমি যা বলবো সেটা এটা না করে মাথা ঠান্ডা করে গেছে। এবং আমার যত কর্মীরা আছেন যারা নতুনরা হয়েছে, পুরাতনদের ডেকে নেবে, নতুন ছেলে মেয়েদের ইনক্লুড করবেন। আমি রাস্তায় যেতে যেতে কত নতুন নতুন ছেলে মেয়েদের চোখ মুখ আমার চোখে পড়ে, তাদেরও নিতে হবে। এবং যখন কোনো প্রোগ্রাম করবেন, মাদারের যে জেলা প্রেসিডেন্ট তাকে ইনকম ইনফর্ম করে সমস্ত এমপি এমএলএর সাথে নিয়ে করতে হবে, আলাদা করে নয়। সংখ্যালঘু ৩৩ আছে তাই করতে হবে, বাক্য শিক্ষায় আছে তাই করতে হবে, আমাদের প্রফেসরদের ইউনিটটা দেখে আমাদের মাথার ডাক্তার আছে, সেরকম যুবকটা অভিষেক এটাই করতে হবে, তৃণমূল ছাত্র অশোক এটাই করতে হবে, মহিলা চন্দ্রিমা এটাই করতে হবে, ডক্টরদের যেটা আছে তাদেরও এটাই করতে হবে, চেক মজুদের যেটা আছে বা এসসি এসটি ওবিসি সুনীল মন্ডল আছো এইটাই করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাইকে কোয়ার্ডিনেট করে কাজটা ভালো করে করতে হবে। কি হবে তো খিদে পেয়ে গেছে না সবার? খিদে পেয়ে গেছে তো? আমিও অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, অনেকগুলো কথা বলে ফেললাম কিন্তু গল্পের ছলে বলে ফেললাম। শুনুন, আমাকে যদি কেউ আঘাত করে আমি কিন্তু আঘাতকে রাজনৈতিক ভাবে প্রত্যাখ্যাত করি, আমার দুর্বল হবার কোন কারণ নেই। আমি প্রতিদিন জন্মাই, আমি প্রতিদিন মরি, এবং মনে রাখবেন আমি যত দিন বাঁচবো অত সহজ নয়। মাথা নত আমায় করিয়ে তোমরা কেউ কিছু করতে পারবে না। মাথা নত করতে হলে আমি জনগণের কাছে করব, রবীন্দ্রনাথের ভাষায় বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি এসব শুনবো না। দুই জেলা তৃণমূল কংগ্রেস করবে, ভদ্রভাবে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, কোন রকম কোন অ্যান্টি পার্টি কাজ করা যাবে না, মাথা উঁচু করে চলতে হবে এবং গর্ব করে বলতে হবে আমি তৃণমূল কংগ্রেস করি। এটা শুধু রাজনৈতিক দল নয়, এটা মানুষের দল। আমি এতটা খাটি শুধু এইটুকু দেখবার জন্য। মনে রাখবেন, দল না থাকলে আমি আর কে? দল তো আমার তৈরি করার সৃষ্টি, এটা আমার প্রাণ, এটা আমার হৃদয়, এটা আমার ব্রেন, এটা আমার অন্তর, এটা আমার চিন্তা, এটা আমার সকাল, এটা আমার দুপুর, এটা আমার বিকাল, এটা আমার সন্ধ্যা, এটা আমার রাত্রি, এটাই আমার ভোর। দলের ঊর্ধ্বে আমরা কেউ নই। দল ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো, দল ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না, এটা আমাদের টিম। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ও সিপিএম কংগ্রেস বিজেপি ইধার উধার যাকে ইচ্ছা আসতে দিন, গঙ্গার ভাটায় জোয়ারে কিছু ভেসে আসে ভাটায় ফেরত চলে যায়, ওরা ভেসে এসছে টেবিতে আছে, ফিল্ডে নেই, কিছু টেলিভিশন চ্যানেলে বসে আছে, তাদের টেলিভিশন চ্যানেলে ভেসে এসছে ভাটায় ফেরত দিয়ে দেবো। চিন্তা করবেন না, আগামী দিন সংগঠনটাকে সেইভাবে শক্তিশালী করুন, নিজের উপরে বিশ্বাস করবেন, উৎসব উপচার করলে তারপর দিন ছোট্ট একটা টুল নিয়ে দাঁড়িয়ে পাল্টা জবাব দেবেন। ভদ্রভাবে যারা বক্তৃতা দিতে পারে তাদের হয়ে বক্তৃতা দেবেন, যাতে কারো কোনো অসুবিধে না থাকে, ভালো করে করবেন, ঠিক আছে? আর ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে শক্তিশালী করবেন, রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার গণতন্ত্রকে শক্তিশালী করুন। তৃণমূল কংগ্রেস বাঁচলে
গণতন্ত্র সারা ভারতবর্ষে ভালো থাকবে, এটা মাথায় রাখুন। তৃণমূল কংগ্রেস শুধু কংগ্রেস দল নয়, সারা ভারতবর্ষের দল। সময়ে সময়ে ডাকে আমরা ঠিক তৈরি হয়ে যাবো। ভালো রাখবেন বোনেরা আমার, কি বোনেরা, ভাইদের একটু করে সামনে রাখবেন, আর একটু ওদের মাঝে মাঝে বুদ্ধিও দেবেন, আর ওদের পাশে পাশে থাকবেন, সাথে থাকবেন। বোনেরা যদি ভাইদের সাথে থাকে, ভাইদের কোনো চিন্তা নেই। আর এখন তো 50% বোনেরা আমার কাছে আছে। আর ছাত্র যৌবন, কি ছাত্র যৌবন, লড়াই করতে ভালো লাগে তো? শুধু একটা স্লোগান দেবেন, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, আর তা না হলে কুৎসা নদীতে ডুবে ডুবে জল খেতে খেতে একটু একটু করে কথা বললাম। ভালো লাগবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মুকুল বক্সী পার্থ বালু গৌরীরা উজ্জ্বল নন্দ কল্লোল থেকে শুরু করে আমার এই জেলার সকল মিনিস্টার, সকল এমএলএ এমপি থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলকে, জেলা পরিষদ সকলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামের জন্য অনেকেই আপনারা ঠিকেছেন, মেনি মেনি থ্যাংকস। আবার দেখা হবে, এক তারিখে মনে হয় পান্তাল অর্গানাইজেশন একটা প্রোগ্রাম করবে, আপনারা যাবেন, ওরা একটা বলে দিচ্ছে বা ঠিক আছে। সপ্তাহ প্রোগ্রামই আমাদের প্রোগ্রাম, ঠিক আছে? বাদ বাকি প্রোগ্রাম ব্লকে ব্লকে ফিরে গিয়ে ব্লকে কর্মীদের নিয়ে বসবেন, জেলায় যারা আছেন তারা জেলায় বসবেন, নিজেরা 15 দিন অন্তর অন্তর বসবেন, বসাটা করতে হবে, এটা মাথায় রেখে ভালো করে কাজ করবেন। আর নামগুলো ইন্দোনেশিয়ার কাছে গিয়ে লিপিবদ্ধ করবেন। আজকে এই কর্তব্যটা কোনো মানে নেই, হাতে 15 দিন টাইম নিন, বিকেলের দিকটা ও মোটামুটি কখন থাকো, কখন থাকো আমরা কিন্তু সবসময় যারা চলাফেরা করছেন দয়া করে জাতীয় সঙ্গীত করে দেশমাতৃকার প্রতি আমরা